তুমি এখানটা দাঁড়াও দেখি, প্রেমটা খুব ভালো লাগছে, এখানটা কাছে গিয়ে দাঁড়াও। এই যে আজকে আমাদের হোস্ট, পছন্দ অপছন্দ আছে, তোকে পছন্দ হয়েছে, তোকে পছন্দ হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। এখন আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, হ্যাঁ মধুমিতাদির বাড়িতে, আমার থার্ড আইবুড়ো ভাত খেতে, থার্ড আইবুড়ো ভাত খেতে। আর অনি আসবে, ওরা দিনের বেলায় খাওয়াতো, কিন্তু যেহেতু আমরা দুজনে মিলে একসাথে খাবো, সেই জন্য অনি তো অফিস রয়েছে, সেই জন্য আর পারবে না, তো রাতেই আমাদের খেতে হচ্ছে। এখন প্রায় 8টা বাজতে চললো, আমি বেরোই, রওনা দিই, ততক্ষণে ও জয়েন করে যাবে। বাস আপডেট এইটুকুনি, গিয়ে দেখা হচ্ছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি আজকে এই শাড়িটা পরেছি, আর এই হাতটা আমি অপরাজিতার থেকে কোলাবরেশনে পেয়েছিলাম, সেটা আজকে পরেছি। এর ফটো আর ইয়ে ইনস্টাগ্রামে দিয়ে দেবো, তো তোমরা যারা এখনো অবধি আমার ইনস্টাগ্রামে ফলো করো না, শীঘ্রই চাপাং করে করে না, আমার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? চলো বেরোই, কি মশা না, চলো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এবারে আস্তে আস্তে প্রথমে বাগমোড় পৌঁছবো, দেন তারপর ওখান থেকে আরেকটা টোটো নেব। দেখো কদিন আগে অবধি পুজোর কত ঝলমলে ব্যাপার ছিল, সব লাইট এখন খুলে গেছে, এখন আবার আগের মতন হয়ে গেছে। এই নিয়ে এটা আমার সেকেন্ড টাইম টোটোয় চললাম, চলেই এসেছি প্রায়। অবশেষে আমি পৌঁছে গেছি, বেশিক্ষণ সময় লাগল না, টুকটুক টুকটুক করে চলে এলাম মঙ্গল অ্যাপার্টমেন্টে। চলে এবার উপরে যাওয়া যাক, কত নম্বর ফ্লোর আমি ভুলে গেছি, যাই তো। হ্যাঁ কোন ফ্লোরটা গো? তিনতলা যাচ্ছি। হাই বটো, কি সুন্দর দেখতে বাবা, বাবা কাছে একটু কাজল টিকা পরিয়ে দিই, তুই টিকা পরিয়ে দে, একটু চিটা পরিয়ে দি, নজর না লাগে, নজর না লাগে। আতাও আতাও, আবে আবে বুনো, ও বুনো বুনো, কি নরম গাটা, এই যে মতো কার কোলে উঠেছ? আরে ওই মতো আমাদের বাগ বাবা, ঘুড়ি নিয়ে সেন্সিটিভ, সরি সরি, ডোন্ট টাচ মাই ঘুড়ি, ভুলে গেছি। আর তোমার ডোরা কাটা আছে, এই যে আমাদের ডোরা আছে, ডোরা কাটা আছে, কি ওর আছে না উঠি নাকি ও বক্তব্যটা কি? ঠিক আছে ভালো, মিশুকে 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 অত সহজে কোলে যায় না এখন গেছে। ব্যাপার দারুণ ভাবে হচ্ছে, হোক অসুবিধা নেই, তোমাদেরকে একবার এই ঘরটা ঘুরে দেখিয়ে দিই, সুন্দর করে সাজানো একজনের সংসার, তা তিনজনের চারজনের সংসার, তোমরা দেখো। এই দেখো এখানে যিনি থাকেন মালকিন, তো আপাতত ইনি, হ্যাঁ তার অনেক পেঁচার শখ, এই দেখো বিড়ালের শখ যেমন, তার সাথে আছে পেঁচাও। এটা যে কত হাজার টাকা দিয়ে কিনেছিল, 2000 বোধ হয় সেই পেঁচা,
আচ্ছা দাঁড়াও, আরো পেঁচা আছে তো ওরা। এটা একটা রুম, কিন্তু পেঁচাগুলো আমি খুঁজে পাচ্ছি না। এই সেই দুর্দশাময় একটা আলমারি যেটা কিনে ওরা পুষতেছে, পেঁচাদের আমি খুঁজে পেলাম না। যাক গে, যখনই পাবো পেঁচাদের দেখাবো। পাশে ওদিকে একটা ঘরটা দেখাই, ঘোড়াইয়ের ঘরটা দেখাই। মেয়ের নাম হচ্ছে ভোর, আর এই নামটা আমাদের যে কি ভালো লেগেছিল। আর রুমটা দেখো, ভোরের মতন নীল। এইগুলো সব মানে চেঞ্জ হয়ে গেছে তো গো, পর্দা চেঞ্জ করছি। এটা তো ওদিকে ছিল, এই ঘাটটা তো ওদিকে ছিল। স্যার কি বলেছে, আমি খুবই বুদ্ধিমতী। এই দেখো, এটা হচ্ছে আগে গানের রুম ছিল, এখনো আছে বোধ হয়, টুকটাক গান বাজনা হয়। এটা গানের রুম, এইখানে পেঁচাটা ছিল। আরে আমার সব পেঁচাগুলো কোথায় গেল, আমি পেঁচাদের খুঁজে পাচ্ছি না। ইনি পেঁচা ভালোবাসেন, এনাকে যদি কেউ কোনো কিছু জীবনে গিফট করো তাহলে পেঁচাই দিও। হ্যাঁ দেখালাম যে খুব মানে কপাল খারাপ হয়ে গেছিল। আচ্ছা এই সেই বারান্দা যেখানে খুব সুন্দর সুন্দর আলো আসে আর খুব সুন্দর সুন্দর ফটো তোলে মধুমিতা। তুমি এখানটা দাঁড়াও দেখি, ফ্রেমটা খুব ভালো লাগছে। এখানটা কাছে গিয়ে দাঁড়াও। এই যে আজকে আমাদের হোস্ট মধুমিতা ভট্টাচার্য সান্নিল্য গোত্র। এই ভট্টাচার্য মধুমিতা ব্যানার্জি সান্নিল্য গোত্র। আমি না মানে মাঝে মাঝে কথা বলতে বলতে এত ভুলবো কি, কোনো লিমিট নেই। বাহ, এইখানে আবার এই গাছও লাগিয়ে দিলে কুমড়ো, সত্যি খোসা দিবি? আমি সবজির খোসা দিয়েছিলাম আর এখান থেকে নিজে উঠেছে। আমরা তো এই ডগা কেটে রান্না করে খাই। হ্যাঁ ভাল লাগে, খুব ভাল লাগে। তারপর কুমড়োর ফুল হলে, হ্যাঁ ফুল হলে ভাজা কর। হুম, বল আমি কত বুড়ো। এ কি আবার দরজা ধাক্কা দিচ্ছে কেন, আটকে দিয়েছে। হাই কপাল, এক্সাইটেড হয়ে দরজা আটকে দিয়েছে বলে, আরে অদ্ভুত তো। কি করতে চাও, দাবি কি? হ্যালো, তুমি তো লেডি হয়ে যাচ্ছ দিন দিন, আবার বলে হ্যাঁ দেখি আমার আমি বসে থাকি বাবা, বেটে মানুষে বসে থাকলেই ভালো, দাঁড়ালেই হাইটটা বোঝা যায়। এখানেই বসে রাখলাম, আর নড়বো না। বলছি আমাদের কি ব্যাতি কি আমরা রাস্তায় থাকবো? হ্যাঁ ভালো লাগবে না? তুমি তিন সপ্তাহ ধরে আমায় ঘোরাচ্ছ, ব্যাংকের লোক তোমায় ঘোরাচ্ছে আর তুমি আমায় ঘোরাচ্ছ। আরে যাচ্ছি ঠিকই, থাকছি কোথায়? ও তো এখনো ঘর বুক করছে না, দেখেছো কি কবে বুক করবে তুমি বলো। ও কি আমি গাছে তুলে রাখবে মানে? দেখো ওটা তো হানিমুন, আমার বাবাকে কিছুতেই কথাটা বলতে পারছি না জানো তো। হানিমুন বাবা যে নেকামোর শেষ নেই। হ্যাঁ আমাদের সময় সব ছিল না, হানিমুন নেকাম হচ্ছে, তোদের তো আগেই ঘোরা হয়ে গেছে, আবার হানিমুন কিসের? ও মাই গড, আরে কেন থামবো, আমি কি রুগী? না মানে রুগী কিন্তু থামবো না। তুমি হোটেলটাকে বুক করবে কিনা বলো। আরে করবো। করবো বলছি তো কি? বাহ ক্যা সিন হ্যায়, মুখে মধ্যে ক্যামেরা ধরে বসে আছে। হ্যাঁ এই চলো অ্যাকশন। যা আমার নিয়ে যা, প্যান কিনটা দিয়েছি, প্যান খুলে নিয়েছে সিরিয়াসলি। আর দরজা ও যেন আবার আমায় দেখছিল। যাবে না
সত্যি বাবা। লতা লুকিয়ে পড়েছে। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, পাচ্ছে না কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। পালা 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 পালা। ই বাবা, ধাক্কা মেরে চলে গেল। কি অবস্থা, কে খাবে? আমার গুলো তুমি খাবে, তোমার গুলো তুমি খাবে। আমি কালাকাতটা খাবো। আমি একবার দেখিয়ে দিই সবাইকে, একবার বলে দিই কি কি আছে। ভাত ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বড়ি, দেখো মাঝখানে ঢুকবে না, পটল ভাজা, মাছ ভাজা, লেবু লঙ্কা ভাত, আচ্ছা ডাল, ভেজ ডাল, মাছের একটা ডালনা টাইপের, ভেটকি মাছের, ভেটকি মাছের কি ফুলকপি দিয়ে বড়ি দিয়ে, আর এটা হচ্ছে মেথি চিকেন, যেটা আমি খেতে চেয়েছিলাম, এটা আমি একবার খেয়েছিলাম আগে, খুব ভালো লেগেছিল, বলছিলাম এটাই খাবো। আর ওরটা আমি বলছি না, স্যালাড আর মিষ্টি, হ্যাঁ ওই জন্যই তো বলছি, দেখালাম না, বললাম না, তোকে ধরলামই না। আর মিষ্টি আছে, এটা কি বলে এটাকে বলো না, কালো জাম না, কালো জাম, বান্তুয়া, কালাকাত, কালাকাতটাই আমি খাবো, আর এই দুটো সন্দেশ। ঠিক আছে, খাওয়া শুরু করি। মানে পরে বলছি, এটা এখন না, পরে একটু সময় করে একটু ইয়ে হবে, একটা কথা বলি, আমরা যে গাড়ি, আমাদের হ্যালো, হ্যাঁ খাওয়া হয়ে গেছে, এই এখনই বেরোবো, এখন খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওই মা, তুলে দিলাম কানে। তুমি এর মধ্যে ভালো পারো এগুলো। আরে উঠলো তো, এই কত বিখ্যাত দেখুন। খুললেই বেরোবে, খুললেই বেরোবে। আই 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 আই। চলো আমরা বেরিয়ে যাচ্ছি, ভোরাই, টাটা 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 বিনোদিনী, টাটা পার্থ। সেই ফেললো আমার জিনিসটাকে। তুমি ফেললে তো, তোমার পছন্দ হয়নি, নেও আবার কি, নেও নাও নি কেন, ব্যাগে ভর, তোমার ব্যাগে, আমার ব্যাগে জায়গা নেই, তোমার সাথে কথা বললেই আমার শরীর খারাপ করে।
আবার পরে দেখা হবে, লাভ ইউ, মাইন্ড ইট। হ্যাঁ ওই দেখ এত জায়গা থাকতে তোমার আমাকেই সরতে বলতে হবে না। আসছি গো, টাটা। যাই হোক, হাসি মজা সব করে ভালোভাবে সন্ধ্যেটা কাটিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। মধুমিতার দিকে ছেড়ে আসতে আমার একদম ইচ্ছে করে না, বোরাইকে ছেড়ে আসতে ইচ্ছে করে না, তবু বাড়িতে ফিরতেই হবে। যখন আমাদের নাটকের রিহার্সাল থাকতো এরকম আমি হাজার বার খালি টাটাই বলতাম, বাড়ি যেতে ইচ্ছেই করতো না। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি তা মিস না করতে চাও তাহলে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আসলে সাথে সাথেই দেখতে পাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। বাই।